মেয়ের মতো কাল ছাপার দুটো হয় না। ও যেখানে যায় সেখানেই ধ্বংস করে দেয়। তা কোথায় গিয়েছিলি তুই? আমি যদি না বলি যে আমি কোথায় গেছিলাম তাহলে কি খুব অসুবিধা হয়ে যাবে মিস্তি? তাহলে কি আমার এই বাড়িতে থাকা রদ হয়ে যাবে? আচ্ছা তুমি এইভাবে কথা বলছো কেন? বৌদির সঙ্গে আমরা কেউ এইভাবে কথা বলি না। আমি কি এতদিন বলেছি? তুমি গেছিলে কোথায়? আমি তো জানতে চাইছি না কি? তুমিও তো অনেক জায়গায় যাও। আমি কি কখনো তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে তুমি কখন কোথায় যাচ্ছ? জানতে চাই না তো বলো। দেখো আমি এমন কোনো গোপন জায়গায় যাই না যেখানে আমি বলতে পারবো না আমি কোথায় গেছি। আরে আমি যখন তোমার কাছে জানতে চাইছি তুমি কোথায় গেছো সেটা তুমি বলতে চাইছো না কেন? তোমার কি মনে হয় আমার এমন কোনো গোপন জায়গা আছে যেখানে আমি যেতে পারি? আচ্ছা ছোট, তুই জাহ্নবীর সঙ্গে দেখা করতে গেছিলিস? জাহ্নবী বলো না মেজদি, এ কি তোমার এত ভুল তো হওয়ার কথা নয়। ও তো জাহ্নবী নয়, ও তো মালকা জান। ও এখন মালকা জান নামেই পরিচিত। জাহ্নবী তো সে কবেই মরে গেছে। জাহ্নবী মরে গিয়ে মালকা জান তৈরি হয়েছে। এই তুমি বাকি বাকি কথা বলাগুলো ছাড়ো তো। বারে কি বা বললাম, তোমরা একটা সোজা সাপটা কথা বলতে ভুল করলে আমি সেটা শুধরে দিলাম। বুঝতে পেরেছি পেরেছি বুঝতে। শোন ছোট, তুই যাই করিস না কেন, বাড়ির লোককে দূরে সরিয়ে রেখে তুই কিন্তু কিছু করতে পারবি না। তুই যখন বলবি না আমিও আর জানতে চাইব না। ঋষিকে সেই ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তাই এত কথা বলি, এত কথা জানতে চাই। আমার ছেলের থেকে কোনো অংশে আমি ওকে কম মনে করিনি। ওর যা বিপদ হয় আমার মনে হয় আমার নিজের ছেলের বিপদ হচ্ছে, তাই এত কথা বলি। তাতে কিন্তু আমার কোনো সংশয় নেই মেজদি। আমি কিন্তু কোনোদিন তোমায় বলিনি যে তুমি আমার ছেলে ঋষিকে ভালোবাসো না। আমার না বলার কিচ্ছু নেই, হ্যাঁ আমার লোকাবার কিচ্ছু নেই, শুধু একটাই জিনিস যে তোমরা সহ্য করতে পারবে না। এত কঠিন সত্যি যে তোমরা সহ্য করতে পারবে না তাই বলতে চাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ আমি জাহ্নবীর কাছেই গেছি, জাহ্নবীর কাছেই গেছিলাম। আমি জানতুম, জানতুম আমি তুই ওই জাহ্নবীর কাছেই গেছিলি। এই নিয়ে তো নাটক করা কি আছে? আচ্ছা তুমি জাহ্নবীর কাছে কি করতে গিয়েছিলে? জাহ্নবীর কাছে ঠিক যাইনি, আমি আর জাহ্নবী দুজনে মিলে এক জায়গায় গেছিলাম। কোথায় গিয়েছিলে ছোটি? থানায়। থানায়? ওই জাহ্নবী কি আমাদের ঋষি বাবাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছে নাকি? ওর হাতে বুঝি অনেক ক্ষমতা। শুনেছি তো এরকম মেয়েদের অনেক বড় বড় মানুষের সঙ্গে রাত কাটাতে হয়, তারও এরকম কোনো অনেক বড় বড় মানুষ আছে বুঝি? ছি মেস্তি, নিজের পেটের মেয়ের থেকেও ছোট বয়সী একটা মেয়ের সম্পর্কে এইভাবে কথা বলতে তোমার খারাপ লাগছে না? সব কিছু সব কিছু তোমরা ধীরে সুস্থে জানতে পারবে। আর একটা কথা,
ঋষিকে যদি কেউ ছাড়াতে পারে তাহলে ওই জাহ্নবী পারে, আর কিন্তু কেউ পারে না। একজন তো আমার ছেলেকে জেলে ভরিয়েছে, সে তো আর ছাড়াতে যাবে না, তাই ছাড়াবার দায়িত্বটা অন্যজনকে নিতে হবে। আমার ছেলের জীবনে এখন দুজন মেয়ে, একজন ওর মঙ্গল চায় আর আরেকজন অমঙ্গল। দেখা যাক মঙ্গলের শক্তি বেশি নাকি অমঙ্গলের। কি মঙ্গল চায় ওই মেয়েটা তোমার ছেলে? যদি মঙ্গলই চাইতো তাহলে না জেনে শুনে কথা বলো না। আর তাছাড়া আমি তো আর ঘাসে মুখ দিয়ে চলি না, আমাকে বোকা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমি জেনে শুনেই এর মধ্যে জড়িয়েছি। আমি জানি যে আমার ছেলে নির্দোষ, কেউ তার বাবার সঙ্গে যোগসাজস করে আমার ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেবে, আমার ছেলে চাকরি খাবে, মা হয়ে আমি কিন্তু সেটা মেনে নেব না। তাই আমার যা সাহায্য নেওয়ার দরকার আমি তার সাহায্যই নিয়েছি। হ্যাঁ, আমি জাহ্নবীর সাহায্য নিয়েছি। একমাত্র জাহ্নবী পারে ঋষিকে এই বিপদ থেকে রক্ষা করতে, ঋষির চাকরি আবার ফিরিয়ে দিতে। কারণ জাহ্নবী ওর বৈধ স্ত্রী। বৈধ স্ত্রী স্ত্রী কি কি বলছিস তুই? ওই যে বললাম কঠিন সত্যি, সহ্য করতে পারবে না, দেখলে তো পারলে না। ঠিকই বলেছি, জাহ্নবী ঋষির স্ত্রী, বৈধ স্ত্রী। আর আমি কিন্তু প্রমাণ করেই দেব যে রোশনির সঙ্গে এই বিয়েটা বিয়ে নয়। আর তার জন্য আমার ছেলেকে যদি ড্যামারেজ দিতে হয় দেবে, জীবনটাকে তো আর বাজি রাখতে হবে না। জীবনের থেকে বেশি দামি তো আর কিছু হতে পারে না, তাই না? আমার ছেলের জীবনের বিনিময়ে আমি ওই রোশনিকে এই বাড়ির থেকে বিদায় করব। এই কথাটা আজ আমি তোমাদের বলে রাখলাম। কি ব্যাপার জাহ্নবী, দরজা খোলা। ছোট মেয়ে তুমি? ওই আসলে বাড়িওয়ালা এসেছিল। কি বলতে? কাগজে সব পড়েছে তো, সেজন্য নোটিশ দিতে এসেছিল। আমাকে আর এখানে থাকতে দেবে না গো, আর এক মাসের ভাড়াও বাকি, তাই আজকেই চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? দেখি কলেজের প্রিন্সিপালকে রিকোয়েস্ট করব, যে কটা দিন পরীক্ষা চলছে সেই কটা দিন যেন থাকতে দেয়, তারপর না হয়। আর যদি থাকতে না দেয়? আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এরকম অনিশ্চিত ছোট মা, আমার অভ্যেস হয়ে গেছে। থাকতে যদি না দেন তখন না হয় ভাববো, কিন্তু আমার মনে হয় না যে আমাদের প্রিন্সিপাল ম্যাম এতটা নির্দয় হবেন। আর আমার কথা তো উনি জানেন, হয়তো এইটুকু সাহায্য উনি আমাকে করবেন। তোমার জন্য একটু খাবার নিয়ে এসেছি। আমি তো জানি তুমি খাবে না, নিজের জন্য রান্নাও করবে না, তাই আমি তোমার জন্য একটু খাবার নিয়ে এসেছি। তুমি কেন আমার জন্য এত করছো বলো তো ছোট মা? আমি জানি এই জন্য তোমাকে বাড়িতে অনেক কথা শুনতে হচ্ছে। আমার বয়সটা তো কিছু কম হলো না রে মা, এই বয়সে যদি কথা শোনার ভয়ে অন্যায়কে সাপোর্ট করি তাহলে ওপরে গিয়ে কি জবাব দেব? হ্যাঁ, একদিন না একদিন আমাকে তো জবাবদিহি করতেই হবে।
তখন তো আমার পাশে কেউ থাকবে না। সেই বিচার তো একার হয়, সেখানে তো কেউ থাকবে না, তাই না? আমি কিছু একটা খেয়ে নিতাম। আমি জানি, আমি জানি তুমি কি খেতে আর কি খেতে না, আর সেটা ভেবেই আমি এসেছি। এখন তো দেখছি এসে ভালোই হলো। তুমি যদি চলে যেতে তাহলে তো আমরা কেউ জানতেই পারতাম না। কেন ছোট মা, আমি তোমাকে ঠিক ফোন করতাম, আর তোমার সাথে তো আমার দেখা হতোই, বলো হতো না? শোনো, এখন তুমি অন্য কোথাও যাবে না, সোজা আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। না না ছোট মা, এই তুমি কি বলছো, এটা এটা কি করে সম্ভব? এটা হয় না। কেন হয় না? আমি বলছি যখন তখন কেন হয় না? শোনো, আমি ঋষির মা, ঋষির কথায় যদি হতে পারে তাহলে আমার কথা তো হয়। আমার কাছে তো কিছু গোপন নেই জাহ্নবী, আমি তো সব জানি। তাহলে আমার কাছে তোমার এত লজ্জা কিসের? জাহ্নবী, তুমি আমার ঘরের বউ, আমার ঘরের লক্ষ্মী, সেটা আমি খুব ভালো মতো জানি, আর সেটাই প্রতিষ্ঠা করতে এসেছি আমি। ছোট মা, আমি জোর করে আর কিচ্ছু প্রতিষ্ঠা করতে চাই না, আমি তো সবকিছু ছেড়ে চলে যেতেই চেয়েছিলাম। তুমি কি চেয়েছিলে, তুমি কি করেছো, তার সবই আমি জানি জাহ্নবী। আমার কাছে তো নতুন নয় এগুলো, আর সেই জন্যেই আমি তোমাকে এত সম্মান করি, এত ভালোবাসি, আর সেই জন্যেই কিন্তু আমি তোমার হারানো জায়গাটা ফিরিয়ে দিতে চাইছি। আগের দিন তো ঋষির ওপর কত জোর নিয়ে কথা বললে, ওটা তো ঋষির বাড়ি জাহ্নবী, সেখানে থাকার অধিকার তোমার আছে। আর তাছাড়া আমি ঋষির মা, তোমাকে সেই বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি, সেখানে তো তোমার না করার কিছু নেই। ছোট মা, আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হবে, আমি তো ও বাড়ির লোকেদের জানি, তাদের আমার সম্পর্কে কি ধারণা সেটাও আমার কাছে আর গোপন নেই। কথা তো শোনাবে, কথা শোনাবে, কিন্তু তাই বলে আমি যে কথা শোনাতে পারবো না তা তো নয়, আমিও কথা শোনাতে পারি জানাবে, আগেও শুনিয়েছি, তবে হ্যাঁ এখন আমি ন্যায্য কারণে তাদেরকেও কথা শোনাতে পারি, তাতে আমার কিচ্ছু এসে যাবে না। আর তার থেকেও বড় কথা, ঋষি মনে কত শান্তি পাবে বলো তো, ঋষির তো অর্ধেক টেনশনই কমে যাবে। কিন্তু আর কিন্তু নয় জাহ্নবী, তোমার মা তো ওখানে আছেন, ওরা তো কতবার চেষ্টা করেছিল তোমার মাকে ওখান থেকে বার করে দেওয়ার, কিন্তু তোমার মা তো ফাইট করে ওখানে রয়ে গেছেন, আর বলেছেন যে দরকার হলে চলে যাব, কিন্তু যাওয়ার আগে ঋষি স্যারকে বলে যাব, উনি আমাকে এখানে এনে বসিয়েছিলেন, তাই ওনার অনুমতি ছাড়া আমি তো যেতে পারি না। তুমি এই কথাটা বলতে পারো না? এই কথাটা বলা তোমার জোর নেই, অনেক বেশি জোর আছে জাহ্নবী তোমার। আমি কিন্তু সত্যিই কোনোদিন জোর খাটাতে চাইনি। যখন জোর খাটাতে চাওনি তখনকার কথা আলাদা, কারণ তখন সময়টা আলাদা ছিল, আর এখন সময়টা আলাদা। এখন তুমি যা করবে ভুলে যেও না, সেটা ঋষির জন্যে করবে, ঋষির সম্মানার্থে করবে, আর ঋষি চায় তাই করবে। আমি মা হয়ে রাস্তায় বেরিয়েছি, কেন জানো? ঋষির স্বার্থে, ছেলের স্বার্থে, কারণ আমি আমার বাড়িতে আমার পাশে কাউকে পাইনি। তাই বলে এমন নয় যে তারা ঋষিকে ভালোবাসে না, ঋষির জন্য তাদের কষ্ট হচ্ছে না, হচ্ছে, কিন্তু তারা সব কিছুর জন্যে তোমাকে দায়ী করছে জাহ্নবী, আর আমি ওদের এই ভুলটাই ভেঙে দিতে চাইছি। না, আর দেরি করো না, খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নাও।
তারপরে তৈরি হয় না। ছোটমা বলছি যে আজকের দিনটা না হয় থাক। আজকের দিনটা থাক মানে? না না আজকের দিনটা থাক মানে কি? তুমি কি করবে? তোমাকে তো এখান থেকে চলে যেতে বলেছে। না আমি বলেছি কালকে চলে যাব। আসলে মনে মনে ভেবেছিলাম আজকে ম্যামের সাথে কথা বলবো। ম্যাম যদি বলেন যে জায়গা দেবেন তাহলে কালকে ওখানে চলে যেতাম। আর যদি তোমার ম্যাম বলেন যে তিনি জায়গা দিতে পারবেন না তখন? আমি ওইটুকুই ভেবেছিলাম, এর থেকে বেশি কিছু ভাবিনি। যদি না বলে তাহলে পথকেই আত্মীয় করে নিতে হবে। আমার জীবনে বরাবর যা ঘটে আসে। জাহ্নবী, বোকার মতো এখন এই সমস্ত কথা বলে সময় নষ্ট করো না। এখন আমাদের সামনে অনেক কাজ, অনেকের মুখোশ খুলে দিতে হবে কোর্টে। কোথায় লয়ারের সঙ্গে কথা বলতে হবে, কেসটাকে সাজিয়ে নিতে হবে, সেই সমস্ত না করে তুমি এই সমস্ত কথা কেন বলছো জাহ্নবী? যাও, আমি যেটা বলছি সেটা শোনো, খাবারটা খেয়ে নাও, আর আমি আজই তোমাকে নিয়ে যাব। যে বাড়িওয়ালা একদিনের নোটিশে একটা অল্প বয়সে মেয়েকে চলে যেতে বলে, সেই বাড়িওয়ালা কতটা নির্মম সেটাও তো ভেবে দেখতে হবে, তাই না? ছোটমা, ওনার কিন্তু কোনো দোষ নেই। আসলে পাড়ার লোকেরা অনেকে অনেক কথা বলেছেন, তারপর কাগজে টাগজেও দেখেছেন, তো এরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ। আসলে এরা এসব ভয় পায়। আমি নিজের ভাগ্যকে ছাড়া আর কাউকেই দোষ দিই না ছোটমা। সেই ভাগ্যকেই জয় করতে হবে তোমায় জাহ্নবী। এই কথাটা মনে থাকে না কেন তোমার? নিজের ভাগ্যকে দোষ দিয়ে যারা বসে থাকে তাদের আমি কাপুরুষ মনে করি, কিন্তু তুমি তো কাপুরুষ নও জাহ্নবী। সারা জীবন তুমি সত্যের জন্য লড়াই করেছ। আজ হঠাৎ কি হয়েছে তোমার? তোমাকে নিজের লড়াই নিজেকে লড়তে হবে জাহ্নবী। আমি শুধু তোমার পাশে থাকব। যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যেন তো এমনিতেই আমি আজকাল বাড়িতে বলে আসি না, সুতরাং বাড়ি গিয়ে আমাকে দু এক কথা তো শুনতেই হবে। যাকে সে শুনতে হয় হবে, কিন্তু আমার কাজটা তো হয়ে যাবে। যাও, রেডি হয়ে নাও। আমাকে কি যেতেই হবে ছোটমা? তোমার কি মনে হয় জাহ্নবী, তোমার জায়গাটা এখন কোথায়? আমার জায়গা এখনো ওই বাড়িতে পাকাপাকি ভাবে তৈরি হয়নি ছোটমা। যেদিন হবে আমি নিশ্চয়ই ওই বাড়িতে যাব। আমি তোমাকে সেই অধিকার দিচ্ছি জাহ্নবী। আজ তুমি ঋষির বউ হিসেবে সেই বাড়িতে যাচ্ছ না, যাচ্ছ ঋষির শুভাকাঙ্ক্ষী হিসাবে। আর এটাও বলছি, একদিন ঋষির বউ হিসেবে ওই বাড়িতে তোমার থাকার অধিকার আমি করে দেব। আমাকে তোমার ছেলে শুভাকাঙ্ক্ষী বলে বাকিরা কি কেউ মানবে? আর আমার বুঝি কোনো দাম নেই? আমি বুঝি মানুষ না? আমি যে মানছি সেটার দাম তুমি দিতে চাও না জাহ্নবী? ছোটমা, তুমি এরম করে বলো না। তুমি এরম করে বললে যে আমার আর কিচ্ছু থাকবে। তোমার মা কত কষ্ট পান জানো? বেচারি মুখে কিছু বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে তো কষ্টে তার বুকটা ফেটে যায়। একটি বার সে তার মেয়ের মুখটা দেখতে চায়। মা আমার মুখ দেখতে চায় না। মা যেদিন রাগ করেছিলেন সেদিনের কথা ধরে কথা বলো না জাহ্নবী। সেদিন তো তিনি সব সত্যিটা জানতেন না, কিন্তু আজ জানেন। আর জানার পর একটা মার মনে সেই অনুতাপটা তুমি বুঝতে পারছো না? কেঁদো না জাহ্নবী, কেঁদো না। আমি তোমার চোখের জল মুছিয়েও দেব না, তোমায় সান্ত্বনাও দেব না, কিন্তু আমি জানি, আমি জানি তোমার মধ্যে একটা আগুনের শিখা আছে, আর সেই আগুনের শিখা দিয়ে তুমি নিজেই নিজের চোখের জল মুছবে, আর নিজেই নিজেকে শক্ত করবে। এই ব্যাপারে কিন্তু আমি তোমাকে একটুও সাহায্য করব না।
ছোটমা, রোশনীদি তো রাগ করে চলে গেছে, এখন যদি আবার ফিরে আসে। ও যদি ফিরে নাও আসে, ওর বাড়ির লোকজন চেষ্টা করবে ওকে এই বাড়িতে ফেরত পাঠাবার। হতেই পারে ও ফিরে এলো, কিন্তু আমার ছেলে যে এত বড় সর্বনাশ করেছে তাকে এত সহজে আমি মেনে নেব, আমাদের বাড়িতে থাকতে দেব, সেটা তো হবে না, তাই না?